হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আবারও তোমাদের স্বাগতম আমরা পাঁচ দশমিক দুয়ের ঠিক পর্ব তিনে চলে এসেছি শেষ পর্ব আসলে পাঁচ দশমিক দুয়ের এটা দেখো নয় নম্বর প্রশ্নের ওটা উঠানো আছে আমরা এখন সমাধানে চলে যাই দেখো ওয়ান বাই ফোর এক্স মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই ইন্টু এই হচ্ছে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি ওয়ান বাই ফোর ওয়াই প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই ঠিক একই রকম আছে দেখো আগে যে অঙ্গগুলো করেছিলাম এ এবং বি এর মাঝে একটা প্লাস ছিল একটা মাইনাস ছিল এখানেও আমরা ঠিক ওইভাবেই করতে পারি এটাকে যদি মনে করি এ তাহলে দেখো এটাও কি হচ্ছে এ হচ্ছে কারণ দুইটা সেম একই রকম আছে এটাকে যদি মনে করি বি তাহলে এইটাকেও আমরা বি মনে করতে পারি কারণ কি সেম একই রকম আছে দেখো তাহলে এ এবং বি এর মাঝে কি কি চিহ্ন পাচ্ছি একবার পাচ্ছি মাইনাস আর একবার পাচ্ছি প্লাস তাহলে আমরা ওই সূত্রটা লিখতে পারি ওই সূত্র কোনটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এই সূত্রটা এই সূত্র অনুযায়ী যদি করি তাহলে কী আসে সেগুলো দেখি ওয়ান বাই ফোর এক্স এইটা হচ্ছে মনে করলাম এ তাহলে এ স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই এটা মনে করলাম বি তাহলে বি স্কোয়ার এখন থার্ড ব্র্যাকেটে সূত্রটা লিখে দেব যেহেতু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি এখন দেখি তাহলে ফলাফল কী আসে এখন আসে এখানে ওয়ানকে যদি স্কোয়ার করি তাহলে আসে ওয়ান ফোর কে স্কোয়ার করলে আসে সিক্সটিন এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার স্কোয়ার মানে কি যে সেম যে পদটা আসে যদি থাকে ফাইভ তাহলে ফাইভকে আবার ফাইভ দ্বারা গুণ তাহলে এখানে আছে ওয়ান বাই ফোর এক্স ঠিক ওয়ান বাই ফোর এক্স দ্বারা আরেকবার গুণ করলাম মাইনাস ওয়ান বাই থ্রি ওয়াই ওয়াই ঠিক এটাকে স্কোয়ার মানে তাই ওয়ান ওপরে নিচে হচ্ছে নাইন আর এখানে হচ্ছে ওয়াই স্কোয়ার এখন এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আসে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই সিক্সটিন মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই নাইন এই হচ্ছে তার অ্যান্সার এটাই ছিল আসলে কি নং প্রশ্নের সলিউশন আমরা তাহলে এখন পরবর্তী প্রশ্নে চলে যাই তাহলে আমরা এখন চলে যাই দশ নম্বর প্রশ্নের সমাধানে দেখো এখানে দশ নম্বর প্রশ্নের উঠানো আছে দুইটা রাশি দেওয়া আছে দুইটা রাশি গুণ আকারে উঠানো আছে এখন এইখানে যে টিক্সটা থাকবে যে দেখো আমরা এর আগে এরকম অনেক অঙ্ক করেছি কিন্তু আমরা এই মাইনাস নিয়ে যে দ্বিধাদন দিয়েছিলাম সেটা এখন সহজ হবে কীভাবে এই প্লাস দুইটা আমরা আলাদা করে নিব এই একটা প্লাস আছে এই একটা প্লাস আছে অর্থাৎ নাইন এক্স টু ফোর এর আগে কোনো চিহ্ন না থাকা মানে প্লাস থাকা এবং এ টু জু ফোর এর আগে প্লাস চিহ্ন দেওয়া আছে আর আমরা এই মাইনাসটাকে আলাদা করে নেব তাহলে আমরা কি সাজিয়ে লিখতে পারবো দেন আমরা স্কর ম্যানার বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো তাহলে দেখি আমরা কিভাবে সাজানো যায় তাহলে এটাকে লিখতে পারি এ পাওয়ার ফোর ঠিক এই রকম যদি লিখি তাহলে আসে এরপর প্লাস নাইন এক্স টু দি পাওয়ার ফোর এবং প্লাস থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার এভাবে সাজিয়ে লিখলাম প্রথম রাশিটাও এবার দ্বিতীয় রাশির সময় কী করব ঠিক এ পাওয়ার ফোরটাকে আগে লিখবো এইভাবেই এ পাওয়ার ফোর আগে কী চিহ্ন কোনো চিহ্ন আসে এখানে প্লাস চিহ্ন তাহলে মাইনাসটাকে আমরা ঠিক দেখো থ্রি স্কোয়ার এক্স স্কোয়ার আগে মাইনাস আছে এখানে আর এখানে প্লাস এটাকেও কি শেষে নিয়ে যাবো তাহলে এখানে আসবে প্লাস প্লাস নাইন এক্স টু পাওয়ার ফোর মাইনাস থ্রি এই হলো দ্বিতীয় রাশি আমরা এখানে কাজ করেছি বলতে জাস্ট সাজিয়ে লিখেছি এখন দেখো যদি আমরা এইটাকে এ মনে করি তাহলে কী লিখতে পারি এ পাওয়ার ফোর প্লাস নাইন এক্স পাওয়ার এই হচ্ছে এটাকে মনে করব এ এবং এই হচ্ছে এটাকে মনে করবো বি তাহলে এখানেও সেম একইভাবে সাজিয়ে লিখবো এ পাওয়ার ফোর প্লাস নাইন এক্স পাওয়ার ফোর এই হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেখো তাহলে আমরা এখন এ মনে করবো কোনটা এবং বি মনে করব এইটা দেখো সেম একই রকম এইখানেও একই রকম তাহলে এইটাকে এ মনে করতে পারি তাহলে এটাও তখন এ আর এইটাও যা আছে এখানেও তাই আছে তাহলে এইটাকে মনে করবো বি এবং এটাকে মনে করব বি কারণ দুইটা একই রকম এখন দেখো এ এবং বি এর মাঝে একবার প্লাস আছে এবং এখানে কি আছে মাইনাস আছে তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারি তাহলে কি আসে দেখি সূত্র অনুযায়ী হচ্ছে এ পাওয়ার ফোর প্লাস নাইন এক্স পাওয়ার ফোর এইটা হচ্ছে এ তাহলে এ স্কোয়ার মাইনাস বি কি থ্রি স্কোয়ার 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 এক্স এটা হচ্ছে হচ্ছে বি এই এখানে যে সূত্রটা প্রয়োগ করেছি সেই সূত্রটা লিখে দেখাবো থার্ড দিয়ে আগে ছিল প্লাসটা তাহলে এ প্লাস বি ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা আগের মতো ইকুয়েশনে যাই দেখো আগের কোনো একটা অঙ্কে এরকম করেছিলাম যে এইরকম যদি থাকে তাহলে এইটাকে এবার মনে করবো এ এবং এটাকে মনে করব বি তাহলে এ প্লাস বি অর্থাৎ এ বলতে এখানে সম্পূর্ণটা এ টু দি পাওয়ার ফোর এবং বি বলতে নাইন এক্স টু দি পাওয়ার ফোর এটা হচ্ছে বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের কী সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এইটুকু আবার সেই সূত্রে প্রয়োগ করব তাহলে এ স্কোয়ার প্লাস এই হচ্ছে টু এই হচ্ছে এ এই হচ্ছে বি এবং প্লাস বি স্কোয়ার এই হচ্ছে বি এ হচ্ছে এই স্কোয়ার এখন থ্রি এই স্কোয়ারকে থ্রি এই স্কোয়ার এক্স স্কোয়ারকে যদি আমরা বর্গ করি তাহলে কী আসে ঠিক আরেকটা একটা থ্রি এই স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা গুণ হবে তাহলে আসে থ্রিকে যদি থ্রি দ্বারা গুণ করি তাহলে আসে নাইন এই স্কোয়ারকে যদি এই স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে আসে এ পাওয়ার ফোর কীভাবে বেস দুইটা একই রকম পাওয়ার গুলো যোগ এবং এখানে আসে কি এক্স পাওয়ার ফোর এখানে যে সূত্রটা প্রয়োগ করেছি সেই সূত্রটাও আমরা লিখে দেখাবো এখানে দেখো এই যে এইটুকু সমান আমরা এটুকু এর কাজ করেছি এটুকু তাহলে এখানে আসছে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেখাবো এখন আমরা টোটালি ইকুয়েশন করে যাই যে আসলে ফলাফল কী আসে এ পাওয়ার ফোর ইন্টু এ পাওয়ার ফোর এটা আসলে দেখায় তোমাদের একটু এ পাওয়ার ফোর ইন্টু এ পাওয়ার ফোর এটা সমান কি আসতে পারে দেখি এই বেস দুইটা একই রকম থেকে একটা নিব এবং পাওয়ার দুইটা কী করবো যোগ করবো যোগ করলে আসে কত এ পাওয়ার এইট তাহলে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এইট তাহলে এখানে লিখতে পারে সরাসরি এ পাওয়ার এইট এখানে প্লাস চিহ্ন প্লাস টু এবং নাইন গুণ করলে এ পাওয়ার ফোর এক্স পাওয়ার ফোর এ পাওয়ার ফোর এক্স পাওয়ার ফোর প্লাস এখানে আছে কি নাইন এক্স পাওয়ার ফোর তাহলে ঠিক একই রকম দেখো এখানে একটু রাফ করে দেখায় নাইন এক্স পাওয়ার ফোর ইন্টু নাইন এক্স পাওয়ার ফোর গুন করলে আসে নয় করলে এইটটি ওয়ান অর্থাৎ একাশি এক্স টু দি পাওয়ার তাহলে এক্স এক্স দুইটা বেজ একই রকম একটা এক্স আর পাওয়ার দুইটা কী হবে যোগ হবে তাহলে আসে এইট তাহলে এখানে পাচ্ছি আমরা এইটটি ওয়ান এক্স টু দি পাওয়ার এইট এবং এখানে যা ছিল তাই নাইন এ পাওয়ার ফোর এক্স পাওয়ার ফোর এখন দেখো মিল আছে কোন পদের সাথে এখানে আছে এইটিন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর এখানেও কি আছে নাইন এ টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এইটাকে আমরা যোগ বিয়োগ করতে পারি যেহেতু এটার আগে কি প্লাস চিহ্ন দেখো তোমরা এটার আগে প্লাস চিহ্ন এবং এটার আগে মাইনাস চিহ্ন যদি আমরা বাদ দিতে চাই তাহলে কি পাই সেটা দেখি এখানে আসছে এ পাওয়ার এইট প্লাস প্লাস কেন দিলাম যেহেতু প্লাস চিহ্নটা এখানে বড় আছে এখানে এইটিনের আগে প্লাস চিহ্ন বড়টার আগে যে চিহ্ন থাকবে আমরা ঠিক সেই চিহ্ন ব্যবহার করব তাহলে নয়টা বাদ গেলে থাকছে নাইন এ পাওয়ার ফোর এক্স পাওয়ার ফোর প্লাস এইটি ওয়ান এক্স টু পাওয়ার এইট এটাই হলো তার সমাধান বাই গুণ এই হচ্ছে দশ নম্বর প্রশ্নের সমাধান ছিল আমরা তাহলে এখন পরবর্তী প্রশ্নে চলে যাই তাহলে আমরা এখন এগারো নম্বর প্রশ্নের সমাধানে চলে এসেছি দেখো এগারো নম্বর প্রশ্নটা এখানে ওঠানো আছে প্রশ্নে এটাতে আছে তিনটা রাশি একটা আছে এক্স প্লাস ওয়ান একটা রাশি হচ্ছে এক্স মাইনাস ওয়ান এবং লাস্ট অপন রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান তিনটা রাশি আমাদের গুণ করতে হবে আমরা এরকম গুণ করেছি এর আগে দেখো কিন্তু এখন আমরা যে গুণটা করব বলেছে যে সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করো সো আমরা খুব সহজেই এবার গুণ করতে পারবো এর আগে আমরা দেখো চার দশমিক এক দুয়ে শিখেছিলাম চার দশমিক একের গুণ শিখেছিলাম চার দশমিক দুয়ে ভাগ শিখেছিলাম ঠিক চার দশমিক একেরই এই অঙ্কটা আমরা একটা পেজ ভর্তি অঙ্ক করেছিলাম কিন্তু এখন আমরা খুব সহজে করতে পারবো কারণ আমাদের এখন সহজতা করবে কে যে সূত্র দেওয়া আছে এই সূত্র এখন দেখো যদি আমরা এই প্রথমে প্রথম দুইটা রাশি নিয়ে চিন্তা করব আর একটা রাশি রেখে দেব মনে করব এই রাশিটা আমাদের সাথে আছে থাকবে এটা আমরা পরবর্তীতে আগে আমরা এই প্রথম দুইটা রাশির কাজ করব যদি প্রথম দুইটা রাশির কাজ করতে চাই তাহলে দেখো কি আছে এবং এদের মাঝে দেখো সম্পর্ক কি যে দুইটা রাশি প্রথম আছে যে গুণ অবস্থায় এবং এদের মাঝে এইটাকে যদি আমরা এ মনে করি তাহলে এটাও হচ্ছে এ এটা যদি বি মনে করি এটাও হচ্ছে বি সেম এ এবং বি এর মাঝে দেখো একবার প্লাস আছে আর একবার মাইনাস আছে তাহলে আমরা এই সূত্র প্রয়োগ করতে পারছি সরাসরি এখান থেকে আমরা সূত্রে যেতে পারবো যেহেতু আমাদের বলেই দিয়েছে যে সূত্রের সাহায্যে গুণ ফল নির্ণয় করো তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার অর্থাৎ এ হচ্ছে এখানে এক্স এবং বি হচ্ছে মাইনাস সরি বি হচ্ছে ওয়ান তাহলে এই হলো আমার প্রথম দুইটা রাশির কাজ এখানে যদি আমি সেকেন্ড ব্রাকেট দিই দিয়ে পরবর্তী আমাদের যে সাথে যেটুকু আছে সেটুকু আমরা লিখে দেব এই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আমরা যে কাজ করেছি সেটার এখানে বর্ণনা দিয়ে দিই অর্থাৎ সাইড নোট দিয়ে দিই যে এ প্লাস ওয়ান সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা এই সূত্রটা এখানে প্রয়োগ করেছি এখন দেখি ইকুয়েশন করি তাহলে এখানে আসে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান হয় আর এখানে যা ছিল তাই আবার দেখো সেম আবার একই রকম ফিগার চলে এসেছে এবার আমরা মনে করবো যে ঠিক আছে এবার আমাদের এই দুইটা রাশি থেকে আমরা একটা রাশি দিয়ে এনেছি এবং আগে আমাদের যে সাথে ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর এখানেও পেয়েছি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এইটাকে আমরা যদি এ মনে করি তাহলে এটাও এ হচ্ছে এটাকে যদি বি মনে করি তাহলে এটাও কি হচ্ছে বি হচ্ছে তাহলে এ এবং বি এর মাঝে কি চিহ্ন আছে একবার আছে মাইনাস আর একবার আছে প্লাস তাহলে আমরা সেম আগের মতো এই সূত্র প্রয়োগ করতে পারি এই হচ্ছে এ স্কোয়ার মাইনাস এ হচ্ছে বি স্কোয়ার এটা সমান সমান আমরা এটা লিখতে পারি কারণ এটাকে মনে করলাম এ এবং এটাকে মনে করলাম বি তাহলে এ এবং এর মাঝে একবার মাইনাস ছিল আর একবার প্লাস ছিল আমরা এখানে সূত্রটা লিখে দেখাবো এ মাইনাস বি এখানে মাইনাসটা আগে লিখবো কারণ মাইনাসটা আমার আগে ছিল সমান সমান এ স্কোয়ার মাইনাস বি এখন দেখো আবার আগের মতো ইকোয়েশন করি তাহলে আসে এক্স স্কোয়ার কে যদি এক্স স্কোয়ার দ্বারা গুণ করি তাহলে আসে এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়ানকে যদি স্কোয়ার করি অর্থাৎ ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করি তাহলে আসে ওয়ান এই হচ্ছে অ্যান্সার অর্থাৎ আমার এক্স প্লাস ওয়ান একটা রাশি ছিল এক্স মাইনাস ওয়ান আরেকটা রাশি এবং তৃতীয় রাশি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান এই তিনটা রাশির গুণ ফল আসলো কত এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান এটাই হচ্ছে এগারো নম্বর প্রশ্নের সমাধান তাহলে আমরা এখন পরবর্তী প্রশ্নে চলে যাই পরবর্তী প্রশ্ন হচ্ছে বারো নম্বর বারো নম্বর প্রশ্নের সমাধান এই হচ্ছে বারো নম্বর প্রশ্নের সমাধান আমরা এখন অঙ্কটা উঠাই প্রথমে দেখো আছে নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নাইন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই হচ্ছে একটা রাশি যেহেতু রাশিগুলো কি গুণ করতে বলছে তাই আমরা গুণ আকারে লিখব থ্রি এ প্লাস বি ইন্টু থ্রি এ মাইনাস বি এখন দেখো এইখানেও সেম আগের মতোই অর্থাৎ এগারো নম্বর প্রশ্নের মতোই আমরা এখন এটাকে রেখে দেব রেখে দিয়ে এই দুইটা রাশি নিয়ে কাজ করব। এই দুইটা রাশি নিয়ে যদি চিন্তা করি দেখো এখানে আছে থ্রি এ এখানেও আছে থ্রি এ এখানে আছে বি এখানেও আছে বি দুইটার মাঝে এখানেও কি একবার প্লাস চিহ্ন আছে আর একবার মাইনাস চিহ্ন আছে তাহলে আমরা এটা থেকেও বুঝতে পারছি খুব সহজে এই সূত্রটাই আমাদের এখানে প্রয়োগ হবে তাহলে এ যদি মনে করি এটাকে এবং তাহলে এটা হচ্ছে এ এটাকে যদি বি মনে করি এটা হচ্ছে বি তাহলে এ এবং বি এর মাঝে একবার পাচ্ছি প্লাস আর একবার পাচ্ছি মাইনাস তাহলে আমরা অবশ্যই ডেফিনেটলি এই সূত্রটা প্রয়োগ করতে পারি সাথে আমরা কোনটা এটা রেখে দেব ঠিক আছে তাহলে আমরা এটাকে উঠাই নি নাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ এটা যা ছিল তাই এখন এইটাকে যদি আমরা লিখতে চাই তাহলে কীভাবে লিখব থ্রি এ স্কোয়ার মাইনাস এ হচ্ছে বি স্কোয়ার এই হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিলাম সেকেন্ড ব্র্যাকেট দিলাম এই কারণে যে এই সম্পূর্ণ রাশিটা সম্পূর্ণ রাশির সাথে কি গুণ অবস্থায় আছে যদি সেকেন্ড ব্র্যাকেটটা না দিই তাহলে কিন্তু ভুল হয়ে যাবে কারণ শুধু এইটার সাথে তখন গুণ হয়ে যাবে আর এটা আলাদা থেকে যাবে আমরা যে কাজ করেছি সেটাও লিখে রাখাই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন আমরা ঠিক আগের মতো ইকুয়েশনে চলে যাই এখানে ঠিক যা ছিল তাই এখানে যদি থ্রি এ কে স্কোয়ার করি থ্রি এ কে যদি স্কোয়ার লিখি তাহলে থ্রি এ ইন্টু থ্রি এ অর্থাৎ থ্রি থ্রি গুণ করলে আসে নাইন এবং এ গুণ করলে আসে এ স্কোয়ার মাইনাস বি কে যদি দুইবার গুণ করি তাহলে আসে বি স্কোয়ার সেম দেখো আবার হচ্ছে কি এটার সাথে মিশে এটার সাথে মিলে গেছে কিন্তু মাঝে আছে কি একবার প্লাস আর একবার মাইনাস তাহলে আমরা আবার এই সূত্র প্রয়োগ করতে পারি তাহলে এটা থেকে আমরা কি লিখতে পারি দেখি এটা থেকে সূত্র অনুযায়ী লিখতে পারি মাইনাস তাহলে এখানে সূত্র আমরা লিখে ফলাফল কি আসে দেখি নাইন এ কে নাইন এ স্কোয়ারকে কে আবার নাইন এ স্কোয়ার দ্বারা গুণ করবো তাহলে আসে কি নয় নয় গুণ করলে আসে এইটটি ওয়ান অর্থাৎ একাশি এ দি ওয়ান ফোর এখানে আসে মাইনাস B এটাই হবে তোমার এই প্রশ্নের সমাধান অর্থাৎ গুণফল এখন আমাদের একটু বাকি আছে কাজটা এখানে সূত্রটা অবশ্যই লিখে দেখাবো যে আমরা যে কাজটা করেছি এ প্লাস বি ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেখো এই ছিল তোমার এই এগারো বারো নম্বর প্রশ্নের সমাধান আমাদের এই পর্বে এই তিনটা যে চারটা সরি চারটা অঙ্ক আলোচনা করা হয়েছে এই চারটা অঙ্ক তোমাদের জন্য একটু ইম্পর্টেন্ট যদিও পাঁচ দশমিক দুই থেকে তোমাদের খুব বেশি প্রশ্ন আসে না পরীক্ষায় তবে আমাদের এই ভিডিওটা দেখে উপকৃত হলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলটা আর আমাদের এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য বা এতক্ষণ যে ভিডিওটা সময় নষ্ট করে দেখেছো এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ